নমস্কার বন্ধুরা, পেটুক দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল, সকালবেলা এদের কতগুলো ভাত বেঁচে গেছে, বাসি ভাত। এই ভাতগুলো দিয়ে এখন এই কটা ভাত সব বেশি হয়ে গেছে, তাই ভাবছি এই ভাতগুলো দিয়ে অন্য কিছু একটা কিছু করে ফেলি। তাই ভাতগুলো আমি নিয়ে নিলাম, এর মধ্যে এই কটা ভাত বেঁচে গেছিলো তাই আমি নিয়ে নিলাম। ভাতগুলো ভালো করে আগে মিশিয়ে নেবো, মানে চটকিয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। একজন বগর বগর আলা চলে এসেছে, পান্তুয়া। তাই ভাতগুলো মিশিয়ে নিয়েছি, ভাতের সঙ্গে নিয়ে নেবো আমি এই যে কটা আলু, সিদ্ধ করা আলু, আর এর মধ্যে আছে পেঁয়াজ রসুন লঙ্কা, এটা আমি অল্প ভেজে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো। এটাও একটু ভালো করে মিশিয়ে নেবো। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ রসুন লঙ্কা এর মধ্যে আছে, অল্প ভেজে নিয়েছি, সব লাগবে না, সব দেবো না আমি, এত লাগবে না, এই জন্য আমি অল্প রেখে দিলাম। এগুলো আবার মিশিয়ে নেবো। এর মধ্যে আমার লবণ দেওয়া ছিল, ওই জন্য আমি আর লবণ আর দিইনি আমি এখন। বড় বড় করে নিয়ে হাত ধোয়াছে, এরকম আমি চ্যাপটা করে নেবো, একটু গোল করে নেবো। এরকম আমি থালের মধ্যে নিয়ে নেবো, এরকম আমি করে নেবো। বন্ধুদের বলছি এরকম অল্প যদি কোনো বাসি ভাত থাকে এরকম করে খাবে, খুব সুন্দর, খুব ভালো লাগবে। এটা এরকম আমি প্লেন করে দেবো এখানে চ্যাপটা করে, বেসন দিলে ভালো। আমার সব কটা করা হয়ে গেছে, এখন চলো আমি রান্নার দিকে যাই একটু। এবার এইগুলো নিয়ে চলে এসেছি রান্নার দিকে, আমি এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি, বেসন হলে ভালো হয় কিন্তু বেসনটা আমার এখন ঘরে নেই, আমি ময়দার মধ্যে এই যে একটু মিলিয়ে নেবো, আমি ময়দার মধ্যে এরকম করে নেবো আমি। করে নিয়ে আমার তেল হয়ে গেছে আমার অল্প, আমি তেলের মধ্যে দিয়ে দেবো এখন। এই যে আমি আস্তে আস্তে করে উল্টিয়ে উল্টিয়ে আমি ভাজবো, আবার উল্টিয়ে দিলাম আমি। আমি এই কড়াইয়ের মধ্যে আগে একটু আমি ডাল করেছিলাম, ডাল ভাজা করেছি, ওই জন্য আমার তেল ছিল, সেই তেলের মধ্যে আমি করে নিচ্ছি।
আটটা দিয়ে দেবো, এই যে মাখানো ছিল এটা আমি দিয়ে দেবো। আবার আবার মিষ্টি চলে এসেছে আমার ঘরের উপরে। আমা আমা করতেই আছে, কি হয়েছে বলো বলো। এই যে আমার দুটো দুই পিস হয়ে গেল, আমি আবার আর এক পিস দিয়ে দেবো মধ্যে। একই রকম করে ভেজে নেবো আমি। কি দুষ্টুমি করছে, গাছগুলো জল দেওয়া হয়নি, জল দেবো। জবা ফুল গাছ এই যে আমাদের বাড়ির পাশেই পাখিদের থাকার জায়গা। তো বন্ধুরা, এই যে ভিজিনে চলে এসেছি নিচে, আমার ভাজা হয়ে গেছে। এখন সবার প্রথমে খাবে দীপু, খেয়ে বলবে কেমন হয়েছে। এই যে দীপুর হাতে চলে এসেছে, নাও খেয়ে নাও। গরম না, ভাব যে আগে কেমন হয়েছে। বল মিথ্যা কথা বলবা না, সত্যি কথা বলবা, কেমন হয়েছে। ও বাবা, বল হেভি হেভি করে তো খেয়ে যাচ্ছে ও। এখন আমি এই যে মার জন্য একটা দিয়ে দেবো, বাবু খাবে। এ মা নিয়ে চলে যাচ্ছে ঘরে পান্তা পেঁয়াজি। মা চলে গেল, বাবা বসে আছে, আমি দেবো ওই যে পান্তুয়া। এরকম একটু চপ খেয়ে যাও, কি বলবো, চপ ডালটা ভাজা হলে হয়ে যায় খাওয়া। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। কিন্তু এরকম বাসি ভাত থাকলে এরকম যদি করি কিন্তু খাওয়া হয়ে যাবে, কিন্তু আর ভাত যদি থাকে সেই ভাতটা কিন্তু খাওয়া হবে না, কেউ খাবেও না। দীপু তো পাতেই নেবে না, কোনো কিছু খাবো না, ঠান্ডা ভাত খাবো না। আর এইভাবে ভাজা করে দিলে খেয়ে নেবে একদম। বন্ধুরা এইভাবে বাড়িতে করে খাবে, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। আরেকজন চলে এসেছে আমার কোলে, পান্তুয়া। ও বই পড়ছে, দেখো বলছে আমি বই পড়ছি, বই পড়ছি। তুই বই পড়ছো? সবাই ভালোভাবে খেলাম এই জিনিসটা, খুব ভালো লাগলো।
বা করা তো ভালোও লাগে। তাই আমাদের এই ভিডিওটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যে কেমন হয়েছে কমেন্টে জানিও। আর খেতে তো খুব সুন্দর, খুব দুর্দান্ত লাগলো। তাই বন্ধুদের বলি যে এখন খুবই তো করোনা বাড়াবাড়ি হচ্ছে, খুব সাবধানে থাকবে, সবাই ঘরে থাকবে। আর এখনকার মতন টাটা, সবাই ভালো থাকবে। এখন আমি ভিডিওটা শেষ করছি।